পবিত্র কুরআন শরীফে বলমাইয়াছেন যে আমি তোমাদেরকে কেন শাস্তি দিব যদি তোমরা আমাকে মানিয়া নেও এবং আমার কৃতজ্ঞতা আদায় করো প্রথমে বলছেন আমার কৃতজ্ঞতা আদায় যদি করো এরপরে বলছেন আল্লাহ তাআলা যদি তোমরা মানিয়া নেও এখন আমরা যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম মানিয়া নেই এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি আল্লাহ বলতেছেন তোমাদেরকে আমি দুজখে দিয়া শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন আমার নেই আমার উদ্দেশ্য নাই তোমাদেরকে আমরা দুজখে দেওয়ার তোমাদেরকে শাস্তি দেওয়ার তোমরা আমার হুকুম মানো না আমাকে মানো না আমার কৃতজ্ঞতা আদায় শুকরিয়া আদায় করো না বিদায় আমরা তোমাদেরকে আমরা আমি শাস্তি দিতে আপনার বাধ্য হই واخر دعوانا ان الحمد لله رب العالمين আর কথা বলার সুযোগ নাই ইফতারের সময় হয়ে গেছে আল্লাহ তাআলা আপনার আমাদেরকে সবাইকে maaf করুক আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আপনারা ইফতার হোক ইফতার বাদে ইনশাআল্লাহ ইফতার পরে ইনশাআল্লাহ এখানে নামাজের ব্যবস্থা আছে আমরা ওখানেই নামাজ পড়ব নামাজের ব্যবস্থা আছে ইফতার পরে এখানেই নামাজের ব্যবস্থা আমরা সবাই ইফতার করার পরে এখানেই নামাজ পড়বো ইনশাআল্লাহ لا إله إلا الله আলু
يا رب العالمين اي الله আমাদেরকে maaf করে দেন يا الله اي الله يا رحم الراحمين اي الله আপনার রহমত থেকে একটুও কমবে না আমাদেরকে maaf করে দিলে يا الله اي الله আমরা গুনাহগার اي الله আমরা নিজে নিজে স্বীকার করতেছি يا الله অপরাধ অপরাধ করেছি يا الله বেশি বেশি করে يا رحم الراحمين رمضان يا رحم الراحمين আমাদের মাতা পিতা যারা খবর বাসি তাদেরকে আল্লাহ মাফ করে দেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এখন পর্যন্ত যারা ঈমান নিয়ে মাটি নিচে গেছে সবাইকে মাফ করে দেন ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন অবশিষ্ট জীবন ইয়া আল্লাহ ইসলামের উপরে তাকিয়া ইয়া আল্লাহ আপনার হুকুম মানিয়া জীবন যাপন করার তৌফিক দিবেন ইয়া আল্লাহ আয় আল্লাহ ঈমানের উপরে এখন পর্যন্ত রাখছেন আলহামদুলিল্লাহ اي الله ایمان روحانی رکھیا ایمان روحانی موت دیبین یا الله اي الله اسوست زرا تادر کے سوستتا دان کرن اي الله یا رحم الرحیمین আমাদের অনেক অসুবিধার মধ্যে আছে অনেক یا الله সবাইকে সুবিধা করে দেন یا الله اي الله یا رحم الرحیمین اي الله یا رحم الرحیمین نبی کریم صلی اللہ علیہ وسلم فرمایاছেন زرا رمضان شریف پایا আয় আল্লাহ গুনাহ মাফ করাইতে পারলো না এরা ধ্বংস হোক ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা কিভাবে আপনারে ডাকলে কইলে বললে আমাদের গুনাহগুলো মাফ হবে আয় আল্লাহ সেইভাবে আপনারে ডাকিয়া ইয়া আল্লাহ শুকর পানি ফেলাইয়া মাফি চাওয়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে পাক সাফ করেন গুনাহ থেকে ইয়া আল্লাহ اي الله يا رحم الراحمين اي الله ايمان اوپر رکھ يا ايمان اوپر موت دیبین يا الله اي موت نبي كريم صلى الله عليه وسلم روزا تو আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদার সালাম পৌঁছাই দেন يا الله اي الله মক্কা মদিনা না দেখাই আমাদের মৃত্যু দিবেন না يا الله اي الله পরকালে اي الله আমাদের হিসাব নিলে يا الله দোজখে যাওয়া লাগবে আর যদি হিসাব না নিয়া ইয়া আল্লাহ দয়ার মায়া করিয়া আয় আল্লাহ আমাদের হিসাব ছাড়া আয় আল্লাহ আপনি ইচ্ছা করেন বেশ দিতেন তাহলে আপনি পারবেন ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা ভিক্ষু করবে সে আয় আল্লাহ আপনার কাছে ইয়া আল্লাহ চাইতেছি আয় আল্লাহ আমাদের হিসাব না নিয়া আয় আল্লাহ মেহরবানি করে করে আমাদেরকে অন্নদান করবেন আল্লাহ তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين হয়েছে তারা ও সামনে চা রাখা আছে আপনারা চা খেয়ে নিতে পারেন এবং যারা এসেছেন আমাদের এই ইফতার মাহফিলে তাদের অসংখ্য ধন্যবাদ আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি